সংক্রমণের ঢেউ কোথাও কোথাও তো খুবই বাজে অবস্থা, আমাদের প্রতিবেশী দেশগুলোতেও খারাপ অবস্থা, আমাদের এখানে আবার ঊর্ধ্বগামী কিন্তু। এবং গত 24 ঘন্টায় তো শতকরা 15 ভাগের কাছাকাছি আবার চলে গেছে। এবং একই সঙ্গে আমরা জেলাগুলো যদি দেখি, এখন অনেক জেলা ক্ষতিগ্রস্ত এবং ঝুঁকির মুখে অনেক জেলা। এবং কোনো কোনো জেলায় গত 1 বছরের সর্বোচ্চ সংক্রমণ এখন দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে আসলে কি এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো অবস্থা আছে? মানে আপনাদেরকেই যদি জিজ্ঞেস করি, এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান, আমার কারণ আমাদের বারবারই আমরা কিন্তু বলছি আমাদের বেঁচে থাকতে হবে। আর যেখানে জীবিকার প্রশ্ন, সেখানে অবশ্যই যতখানি স্বাস্থ্যবিধি মেনে যা কিছু করে করা হচ্ছে, এবং সে কারণে বাংলাদেশ জীবন জীবিকা এই দুটোর মধ্যে একটা ভারসাম্য বজায় রেখে বাংলাদেশ অর্থনৈতিকভাবেও সারা বিশ্বে এখন সবচাইতে ভালো যে কটি দেশ এই সংকটেও করছে, তার মধ্যে বাংলাদেশ অন্যতম। আমাদের যারা আবাসিক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের, তাদেরকে আমরা আগে অগ্রাধিকার ভিত্তিতে, তারাও এই যে মেডিকেল শিক্ষার্থীরা যেমন পাবে, তাদেরকেও তার মধ্যে দেয়া হবে। আর 6 লাখ তো এখন আসছে, সবসময় তো আপনারা জিজ্ঞেস করেন। আমাদের তো আমরা গত বছরের শেষে এবছরের গোড়ায় সরকারের যে বিরাট সাফল্য এবং সবার যে চেষ্টা ছিল, আমরা সংক্রমণের হার মৃত্যুর হার সব একদম কমিয়ে আনতে পেরেছিলাম। বিশ্বব্যাপী এখন আবার নতুন ঢেউ এবং